আনন্দিত এবং সর্বপ্রথমে আমি ধন্যবাদ দেবো আমার হৃদয় থেকে আমার ভক্তনগর যারা আজকে আমার গণদেবতা আজকে আমাকে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছেন, ওরা আশীর্বাদ করে বিধানসভায় পাঠিয়েছেন, তার জন্য ওনাদেরকে আমার হৃদয় থেকে ধন্যবাদ জানাবো। এলাকার সার্বিক উন্নয়নে কোন জিনিসটাকে প্রাধান্য দিচ্ছেন? রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য। মন্ত্রিসভায় সম্প্রসারণ হয়, মন্ত্রিসভায় যদি আপনাকে জায়গা দেওয়া হয় তাহলে কতটা সাধু মানে মন্ত্রিসভার ব্যাপারটা এখানে পার্টির চিন্তা, পার্টির সিদ্ধান্ত, সেটা শুনব, পার্টির সিদ্ধান্ত নেবে সেটা হল অন্য ব্যাপার। যেহেতু আমি একজন বিধায়ক হিসাবে আমার প্রথম কাজ এলাকার উন্নয়ন, এগুলো এলাকার ডেভেলপমেন্ট। আমার যশস্বী যেখানে জনপ্রিয় মুখ্যমন্ত্রী আছেন সেখানে মন্ত্রীটা পরের ব্যাপার, তাকে আমি চিন্তা করি না। কারণ কি, আমি শুধু চাই উন্নয়ন। এখন মানুষ বিশ্বাস করেছে, সেই মানুষকে আমি সেই বিশ্বাসের মর্যাদা দেওয়া, সেটাই হল আমার বড় কাজ। মন্ত্রীর ব্যাপারটা যেটা জিজ্ঞেস করেছে সেটা পার্টির ব্যাপার, একান্ত পার্টির সিদ্ধান্ত, যেটা পার্টির সিদ্ধান্ত নেবে সেটাই আমি মেনে নেব। ধন্যবাদ। আমাকে আমি চেষ্টা করেছি আমার দায়িত্ব পালন করতে আগামী দিনেও, যেহেতু এই দায়িত্ব দিয়েছে আমার দল এবং এখান থেকে সাধারণ মানুষের এখন প্রত্যাশা অনেকটা বেশি, আমি তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করব। বিধানসভা কেন্দ্রে কোন কোন জায়গাতে প্রাধান্য দেবে, কোন কোন জায়গায় কাজ হয়নি বা করার পরিকল্পনা রয়েছে? আমাদের যে প্রধানমন্ত্রী যে স্বপ্ন, সবটা সাথ, সবটা বিকাশ, সবটা বিশ্বাস, এই নীতিতেই কাজ চলছে। আমরা সার্বিক উন্নয়নের চেষ্টা করব, কোথাও কম বেশি এমন কিছু নয়, প্রত্যেকের জন্য আমরা সমান দৃষ্টিতে দেখব। এবং মাইনরিটিজ বলুন, সাধারণ অন্যান্য বা জাতি জনজাতি যাই বলুন, প্রত্যেকের জন্য আমরা সমভাবে দৃষ্টিতে রাখব। যেহেতু প্রত্যেকে উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে, আগামী দিনে উন্নয়নটাই আমরা প্রাধান্য দেবো এবং চেষ্টা করব প্রত্যেকের প্রত্যাশা পূরণে। আসলে সত্যি কথা বলতে গেলে আমাদের এলাকাতে কিছু রাস্তাঘাটের সমস্যা রয়েছে, ওইগুলি প্রথমে প্রাধান্য দেওয়া হবে। তারপর শিক্ষাক্ষেত্রে গত 18 নির্বাচনের আগে আমাদের এলাকাতে স্কুল নামে কিছু বিল্ডিং করেছেন ওনারা, কিন্তু প্রকৃত যে শিক্ষক দরকার সেই শিক্ষক স্বল্পতা এখনও রয়েছে, আমরা ওইগুলি পূরণ করার চেষ্টা করব। আর বিদ্যুতের যে সমস্যা আছে ওইটাও পূরণের চেষ্টা করবো।